হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30, আর দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে আজকে। ঘরদোর ঝাড় মোছা সব কিছু হয়ে গেছে, ঘরদোর গুছানো সব হয়ে গেছে। এখন শুধু রান্নাবান্নার কাজটা বাকি আছে, আর স্নান টানও হয়ে গেছে আজকে। আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষেই আজকে মানে ঘরে একটু ঠাকুরের ভোগ দেব। তো ঠাকুর ভোগের জন্য একটু রান্নাবান্না করব, মানে অন্নভোগ দেব একটু ঠাকুরকে। তো এই জন্য একটু রান্নাবান্না করব, এই জন্য সব কাজকর্ম সেরে ফেলেছি আর স্নান টানও সেরে ফেলেছি। এবার আস্তে আস্তে করে রান্নাঘরের দিকে যাব। রান্নাঘর একদম ধুয়ে মুছে গুছিয়ে সব কিছু রেডি করে রেখেছি। কালকে রাত্রিবেলা অর্ধেকটা করে রেখেছিলাম, আর এখন উঠে সকালবেলা আর বাকি কাজটা করে নিলাম। তো এখন রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে এবার ঠাকুরের জন্য রান্নাবান্না করব, তারপরে এবার পুজো দেব। আর তোমরা তো আছো আমার সাথে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে একটু কাজের চাপ বেশি, এই জন্য সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না ঠিক বলতে পারছি না। তো এখানে যে দেখো আমি ভাজা করে নিচ্ছি, এখানে করছি কাঁকরোল ভাজি, পটল ভাজি, তারপরে করলা ভাজি, তো আর কোমর ভাজি করব। তো ভাজিটা আগে সেরে নিই, তারপরে বসাবো প্রেশার কুকারে। ডাল দিয়ে দিয়েছি, ডালও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাকেও এখন সোমবার দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এই যে দেখো এখানে পটল আলু ভেজে নিচ্ছি, পটল আলু দিয়ে পনির করব। আর সাইডে ডালটাও দেখতে পাচ্ছ হয়ে এসেছে। তো পটল আলুটা ভেজে নামিয়ে নিই, তারপরে পনিরটাকে ভাজবো। তো এই যে দেখো এদিক দিয়ে ডালটাকে আগে সোমবার দিয়ে দিচ্ছি। তো ডালটাকে সোমবার দিয়ে নামিয়ে নিই, তারপরে এবার পনিরটাকে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, তো রান্না মোটামুটি না, রান্না কমপ্লিট। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, ঠাকুরের জন্য ভোগ নিয়ে নিয়েছি। তো এবার যাব ঠাকুরঘরে, এবার পুজো দিতে যাব। আর আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে সব রকমের ভাজি, এখানে ভাজি করে নিয়েছি, এখানে আছে ভাজি। আর এই যে দেখো এখানে করেছি পনির, পটল আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে দেখো এখানে করেছি মুগ ডাল। আর এই যে দেখো এখানে কচুর শাক, কচুর শাকটা আর একটু হবে এই জন্যই চুলার উপরে আছে এটা। আর এই দেখো এখানে করে নিয়েছি পায়েস। তো রান্না হয়ে গেছে, আর এবার ঠাকুরের ভোগটাও রেডি করে নিই, তারপরে এবার যাচ্ছি ঠাকুর ঘরে। তো তোমরাও আমার সাথে চলো। আর আজকে অক্ষয় তৃতীয়া তোমরা তো জানোই, তো এই জন্যই আজকে ঠাকুরকে একটু অন্নভোগ দেওয়ার ইচ্ছে হলো। তো এটা রেডি করলাম সকাল থেকে, আর এখন যাচ্ছি পুজো দিতে। তো ঠিক আছে চলো।
हेलो फ्रेंड, तो एमात्र पुजो टुजो दिए तारपरे एसे एकटु बारान्दाय बसलाम। आर ए जे देखो एखन मोटामुटी 12:30টার কাছাকাছি বেজে এসেছে, একটু পরে 12:30টা বাজবে। তো ঘরে এখনো আছে অনেক কাজ, আর আজকে তো তোমরা দেখলেই যে সকালবেলা রান্না বান্না এসব নিয়ে ব্যস্ত, আর ঠাকুর পুজোও হয়ে গেছে। আর আজকে মানে অক্ষয় তৃতীয়া তোমাদেরকে বললাম, তো পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি, পুজোর ঘর থেকে আসলাম বেরিয়ে মাত্র। আর এখন একটু বারান্দায় বসলাম, জাস্ট এক কাপ চা খেলাম। এখন চাটা যদি না খাই তাহলে মাথা ধরে যাবে, আর আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, উপুষেই ছিলাম। তো পুজো দিয়ে এসে চাটা খেয়েছি, চাটা খেয়ে এখন একটু বসেছি। তো এখন ভাবলাম যে এতক্ষণ সামনাসামনি তোমাদের সামনে এসে কোনো কথা বলা হয়নি ক্যামেরাতে, তো আমি ভাবলাম এখন একটু যেহেতু বসেছি তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এখন আছে আরও অনেক কাজ, রান্না যে করেছি সকালবেলা রান্না করে এখন প্রচুর বাসন, আর বাসনপত্রগুলি এবার ধুয়ে আনবো। গ্যাস টেস মোছা কিচ্ছু হয়নি। তো আজকে সকালবেলা বর ছেলের আমার সবার স্নান টান হয়ে গেছে, আর ছেলের আর বরের খাওয়াও হয়ে গেছে, আমার এখনও হয়নি। তো এখন আগে বাসনপত্রগুলো ধুয়ে আনি আর রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে একবারেই খাবো আজকে। সকালবেলার খাওয়া আজকে শেষ আর হলো না, পুজো টুজো দিলাম এজন্যই। তো আর এখন খেলে তো আর বুঝতেই পারছো মানে কাজটা করতে পারবো না, তো খালি পেট আছে, এখনই দৌড়ে আগে কাজটা শেষ করে নিই তারপরে এসে খাবো। তো আর কি বলবো, আর পুজো টুজো দিলে না মনটা খুব ফ্রেশ লাগে, তো এখন মানে ভালোই লাগছে। আজকে এরকম দিনে ঘরে যদি একটু আর পুজো টুজো দিতে পারি তাহলে ভালোই লাগে। আর তোমরা তো দেখলে যে আমার আলাদা করে ঠাকুর ঘর নেই, একই ঘরের মধ্যেই মানে আমি ছোট্ট একটু জায়গাতে ঠাকুরকে বসিয়েছি, তো ওইখানেই আমি মানে মোটামুটি সব পুজো টুজোই করি, তো ওই জায়গাতেই করি। আর ছোট একটু জায়গা মানে খুব কষ্ট করে ম্যানেজ করে ওইখানে পুজোটা দিলাম, কষ্ট হয় ওরকম ছোট জায়গা আর একই ঘরের মধ্যে মানে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু তারপরেও কী করবো, ঠাকুর তো দেখছেই যে আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। আর সত্যি কথা নিজে থাকারও ঘর এখনও হয়নি, তো ঠাকুরের ঘর কীভাবে করব। তো এই জন্যই মানে যেটা আছে ওটা নিয়েই আমি সন্তুষ্ট আছি আর ওটা নিয়েই চলছি। তো পুজো হয়ে গেলো, আর এবার ঠিক আছে চলো আস্তে আস্তে এবার রান্নাঘরের দিকে যাই। আর রান্নাঘরে প্রচুর বাসন, মানে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর গ্যাস টেসও মুছে নিই তারপরে এসে খাবো, ঠিক আছে চলো। তো এই যে দেখো রান্নাঘরে যাওয়ার আগে একটু আবার ঠাকুর ঘরে আসলাম, আর পুজো দিয়েছি যে প্রসাদটা নিয়ে নিয়েছি, তো প্রসাদটাকে এবার সবাইকে দেবো, প্রসাদ টসাদ খেয়ে তারপরে একবারে রান্নাঘরে যাবো, বাসন টাসন পরিষ্কার করবো। তো আগে প্রসাদটা দিয়ে দিই সবাইকে। আর এই যে দেখো রান্নাঘরে পুরো বাসন একদম জমে আছে, তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, তো এগুলো ধুয়ে আনবো। আর এই যে দেখছো গ্যাস, তো গ্যাসটাও মুছে নেব। আর এখন যেহেতু ঠাকুর ঘর থেকে প্রসাদটা নিয়ে আসলাম, তো আগে সবাইকে একটু একটু প্রসাদ দিয়ে দিই, তারপরে গ্যাস টেস মুছবো, বাসনপত্র ধুবো, তারপরেই আমি খাবো, ঠিক আছে চলো। ওই বড় মাছ আছে তো, তুমি রাখো আমি শুনেছি, ওই বড় মাছ তা ধরে দিয়ে বিষক নিকি আপলোড হয়ে গেছে। ওই বড় মাছ আছে,
हेलो फ्रेंड, गुड इवनिंग। এখন বাজে সন্ধ্যে 7টা, হয়তো আমি ঠিক বলতে পারছি না, ঘড়ি দেখা যাচ্ছে না এখান থেকে। তো আর তোমরা দেখতে পাচ্ছ আমি আছি এখন রান্নাঘরে, আর সন্ধ্যেবেলার চা টিফিন খাওয়া হয়ে গেছে। আর আজকে তো দেখলে তোমরা, আজকে পুজো টুজো দিয়েছি ঘরে, তো এই জন্য আজকে সারাক্ষণই নিরামিষ হবে। তো সকালবেলাও নিরামিষ হয়েছে, দুপুরেও নিরামিষ হয়েছে, আর রাত্রিবেলাও আজকে নিরামিষ। তো দুপুরবেলা আজকে যাই রান্না করেছিলাম, একটু বাড়ন্ত বেশি করেই করেছিলাম, তো এখন আর করতে হবে না। এখন শুধু এই যে দেখো, এই যে ভাতটা বসালাম, তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে। আর সবজি আছে দুপুরবেলার, সবকিছু একটু গরম করে রেখে দিয়েছি, তো হে দিয়ে রাত্রিবেলার খাওয়া হয়ে যাবে। আর আজকে দেখলে আমার মা এসেছে, তোমরা দেখেছো কিনা ঠিক বলতে পারছি না, আমি ঠিক মনে নেই। তো আচ্ছা যাও, তোমাদেরকে চলো একবার একটু দেখিয়ে দেবো। আমার মা এসেছে, ভাইয়ের ছেলে এসেছে, তো ঘরে আছে অনেক লোকজন, আর আমার বর ছেলে সবাই বসে বসে ওইখানে আমার মানে ওদের কম্পিউটারে কি জানি একটা দেখছে, সিনেমা নাকি গান, ঠিক বলতে পারছি না। আর আমি আছি এখন রান্নাঘরে। তো আজকের মানে সারাদিনের কাজকর্মগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, তোমরা দেখলে তো অক্ষয় তৃতীয়ার আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো তো আজকের ব্লগটাকে আর না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। তো কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা বাবাই, আর অল টাইম হ্যাপি থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে।